আজকে সকাল সকাল বৃষ্টি চলে আসছে, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, সব শাকসবজির বাজার বসছে সকালবেলা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে যাচ্ছি সকাল সকাল ডক্টরের কাছে রিপোর্ট নিয়ে। কালকে দেখাতে পারিনি, রিপোর্ট পেতে দেরি হবে, এই জন্য আজকে রিপোর্ট নিয়ে ডক্টর দেখাবো, এই জন্য বেরোলাম। বাট সকাল সকাল বৃষ্টিতে আটকা পড়লাম আর কি, এখন সিএনজি খুঁজতে বেরোলাম। এটা সাদা পাইছি, রূপা সাদা নিয়ে আসছে, ভিজে গেছি, ভিজে আল্লাহ উড়ে গেল। দেখো দেখো এই দোকানের ভিতর ঢুকো, এই যে ভিজে গেছি, ফাইল হাতে দাও। না না, তোমার ভেজে নাই, ফুলের দোকানে হাত পা নিলাম বৃষ্টির কারণে, ভিজে গেছি, পাম্পটা ভিজে গেছি, বের হইতে আর হঠাৎ করে দিচ্ছি। এটা হচ্ছে সবুজ বীজ, ক্যাপসিকাম, বোম্বাই মরিচ, সরি বোম্বাই মরিচ, এগুলো ডাটা শাক, বেগুন, আমন ডাটা, বেগুন, লাউ, টাটকা লেবু, চাল থেকে পানি পড়ে কেন, পাঁচ মিনিটের একটা বৃষ্টি ছিল, বাট পাঁচ মিনিটের বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি। আজকে আবার আজকে মনে হয় না মেঘলা মেঘলা হয়ে যায়, ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখন আবার রোদ উঠে গেছে, প্রচন্ড রোদ, ঘেমেও গেছি অলরেডি রোদে, হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু মনে হইলো গরম বাড়াই দিবে আর ওই রোদে। আকাশটা পরিষ্কার হয়ে গেছে, একটু আগে মেঘ ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। এদিকে বৃষ্টি হয় নাই, এবার কেটে ভিতরে সুন্দর কফির একটা বার করছে, দারুণ লাগছে। দেখো তো কোনটা খাবা, কোনটা খাবা, আমরা একটু খেতে আসলাম, এবার কে এরাই, এটা টোটাল টাকা 500, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে প্যাকেজ 500 টাকা, মাছ বা গোস্ত নেওয়া যাবে, সবজি আছে, ভাত আছে আর ডাল, আর ওখানে এসেছে ফ্রাইড রাইস, চিকেন, সবজি আর সালাদ। খাবার কেমন লাগলো? এখানকার খাবার খুবই মজা, সিস্টেমটা ভালো লাগছে, যে একদম প্ল্যাটার সিস্টেম, 500 টাকার প্যাকেজ, ভালোই, তবে একদম বাসার মতো রান্না, কোয়ালিটি রান্না আর কি। সালাদটা বেশি ভালো লাগছে, চিকেন কারি ডাল সবই একদম বাসা রান্না, মানে খেয়ে একটা তৃপ্তি পেয়েছি। এতেও খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমাদের 4টার দিকে আরেকটা ডক্টর দেখাতে হবে। মেহেন্দি সুন্দর লাগে তো দেখতে, ভিউটা সুন্দর অনেক, হ্যাঁ হ্যাঁ, এটা শুধু রেস্টুরেন্টের জন্য করছে, মানে এই লিপটা শুধুমাত্র রেস্টুরেন্টে যাবে, সুন্দর দেখো। এই তো অনেকগুলো টেস্ট দিয়েছি, টেস্টগুলো করালাম, এখন শুধু একটা বাকি এক্সরে, সেটাও করাচ্ছি। মানে রূপার সমস্যা হচ্ছে দুইটা সার্জারি লাগবে, একটা হচ্ছে গাইনি ডক্টর আমরা দেখিয়েছিলাম, সেটা সার্জারি দরকার, আর অর্থোপেডিক্সের এসিএল সার্জারি দরকার, তো দুইটা সার্জারি একসাথে করা যাবে না, যে কোনো একটা আগে করতে হবে।
আমরা আলোচনা করে নির্ধারণ করেছি যে গায়নি যে সমস্যাটা সেটার সাথে যেটা আমরা আগে করি সেটার জন্য বিভিন্ন টেস্ট দিয়েছি, টেস্টগুলো করতে হবে এইটুকু। আর আজকে টেস্ট করা শেষ হবে, কালকে রিপোর্ট তুলে ডক্টর দেখা, তারপর সার্জারি দিয়ে দিতে হবে। আপাতত আপডেট এটাই, তো সবাই দোয়া করবেন এইটুকু। আর আজকে ভিডিও এখানে শেষ করছি। আজকে সকাল থেকে ইউকে মেডিকেলে এখনও বসে আছি, ভিতরে গেছে টেস্টের জন্য। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।